অনেক সময় সুস্থ মানুষও ছিল কিন্তু অসুস্থ হয়ে গেছে, হয় না এরকম? হয়ে যায় মাঝে মধ্যে। আল্লাহ তাআলা মানুষকে কিসমতে যেটা রেখেছেন সেটা বিনা কারণে অনেক সময় ঘটে যায়। তো অসুস্থ হয়ে গেলে মানুষ যেন দুশ্চিন্তাগ্রস্ত না হয়ে যায় এবং এটা যেন মন খারাপ না করে ফেলে, এবং চিকিৎসা হতে যদি বিলম্ব হয়ে যায় সবর যেন করে এবং আল্লাহর উপরে যেন তাওয়াক্কল করে। আর এই অসুস্থতার মধ্যে অনেকগুলো ফায়দা আছে, সে ফায়দার লিস্ট আমরা আনবো। তবে একজন মোমেন তার অসুস্থ হয়ে গেলে এটা যেন মন খারাপ না করে যে আল্লাহ বুঝি আমাকে এই কষ্টের মধ্যে ফেলে দিলেন এবং এটা আমার জন্য এত অকল্যাণ হয়ে গেল, সব কিছুর মধ্যে খায়ের আছে এটা মনে রাখতে হবে। অসার রুলাইছে ইলাইকা, মোমেন চিন্তা করবে যে আল্লাহ আপনার কাছ থেকে যেটাই আসে সেটাকে আমি কোনোটাকে খারাপ বলতে পারি না। তো তার এক্সাম্পল পরে আসবে, একজন অসুস্থ হয়ে গেল তো এর মধ্যে ভালো কি আছে বলেন তো দেখি। হ্যাঁ, অসুস্থতার মধ্যে একটা ভালো জিনিস আছে কি, গুনাহ মাফ হয়ে যাবে। তো তাই বলে আল্লাহর কাছে বেশি অসুস্থ চাইব নাকি? না, বরং হাদিসে এসেছে সালুল্লাহ আফিয়া, আল্লাহ তাআলার কাছে সবসময় আফিয়াত চাও। আফিয়াত মানে সুস্থ থাকা, ভালো থাকা, অসুস্থ না হওয়া, বিপদ আপদে না পড়া, বিপদগ্রস্ত না হওয়া। কিন্তু যদি আমি বিপদগ্রস্ত হয়ে যাই, আমি যদি অসুস্থ হয়ে পড়ি, তাহলে মন খুব খারাপ না করে আল্লাহ তাআলার ফয়সালা, আমি আল্লাহর কাছে দোয়া করি, আমি চিকিৎসার ব্যবস্থা করি। কিন্তু মন খারাপ করে দুঃখ বেদনা জর্জরিত হয়ে যাওয়া, আল্লাহ তাআলা মাফ করুক, পরীক্ষা তো মানুষের জীবনে চলে আসে। কারো জীবনে হঠাৎ করে ক্যান্সারের খবর চলে আসলো, না সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আলা আফিয়া, আল্লাহ তাআলা আমাদেরকে সবাইকে হেফাজত করুন। একজনের খবর যদি ডাক্তারের কাছ থেকে পায় যে আপনার তো ক্যান্সার হয়ে গেছে, তখন খুব খারাপ লাগে না? ওই সময়ের জন্য যে এটা মনে রাখতে হবে যে আল্লাহর প্রতি অসন্তুষ্ট যেন না হয় যে আল্লাহ তুমি আমার এটা দিলা কেন, কেন দিলা আল্লাহ আমাকে এত বড় বিপদ, এইরকম অভিযোগের সুরে কথা না বলা। যে আল্লাহ তারা যদি আপনি সবর করেন, আল্লাহ যদি ভালো করে দেন চেষ্টা করেন, না হলে যদি আল্লাহ তারা আপনার কিসমতে এটা স্বাস্থ্য আর মানে চিকিৎসা না রাখেন, আপনাকে যদি আল্লাহ কবুল করে ফেলেন, আপনি যদি আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকেন, তাহলে এটা আপনার জন্য কল্যাণের অকল্যাণের পরিবর্তে কল্যাণ হয়ে যেতে পারে। সবর করে আল্লাহর সিদ্ধান্তকে মেনে নিয়েছে, গুনাহ মাফ হয়ে আল্লাহর কাছে পাকসাফ হয়ে চলে গেছে, কাজে এখানেও কি থাকতে পারে, খায়ের থাকতে পারে। কিন্তু তার অর্থ এই নয় যে আমরা চিকিৎসা করব না, চিকিৎসার চেষ্টা করব না। এভাবেই তিনি আমাদেরকে গাইড করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যেভাবে করেছেন, সব নবীদেরকে সেভাবে করেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম তিনি ওনার সঙ্গে যখন দাওয়াত দিচ্ছিলেন নমরুদদেরকে, তারা আল্লাহ সম্পর্কে জিজ্ঞেস করে তোমার আল্লাহ কী করে তোমার জন্য, তো তিনি বললেন ওয়াইদা মারিদ তুফা হয়ে আসফিন, অনেক কিছুই করেন, লিস্টের মধ্যে একটা ঢুকালেন কি, আমি অসুস্থ হয়ে পড়লে তিনি আমাকে শেফা দান করেন। তাহলে অসুস্থ হলে আল্লাহর কাছে শেফার ব্যবস্থা আছে, তিনি শেফা করে দেবেন, এই আশাবাদী হতে পারি। মনটা খারাপ না করে দোয়া করি এবং তদবির, চেষ্টা তদবির, চিকিৎসার কাজ করি। মন খারাপ করলে আমি ক্ষতিগ্রস্ত হয়ে গেলাম, মন খারাপ করলে অসুস্থতা চলে যাবে, যাবে না। আল্লাহর কাছ থেকে কিছু পাওয়া গেল আর সেটাও পাওয়া গেল না, তাহলে সবচেয়ে ক্ষতি। এরপরে অসুস্থতার তাহলে মানুষের আল্লাহর সঙ্গে এই যে সম্পর্ক হয়ে যায়, যে কোনো অবস্থায় আল্লাহ আমার প্রতি অভিশপ্ত মনে করে আমাকে শাস্তি দেননি, আল্লাহ আমাকে আজাব দেননি, আল্লাহ আমাকে পবিত্র করবেন গুনাহ মাফ করে, পজিটিভলি নেওয়া, আর আমার আল্লাহ পারমিশন দিয়েছেন আমি চিকিৎসার চেষ্টাও করি এবং তার কাছে দোয়াও করি। একটা দোয়ার মধ্যে তিনি কি ঢুকিয়েছেন, লাব্বাইক ওয়া সাদাইক ওয়াল খাইরু কুল্লুহু ফি ইয়াদাইক, যে আল্লাহ আমি সবসময় আপনার দরবারে হাজির, আপনার কাছে থাকতে চাই, আপনার সন্তুষ্টি চাই, আল্লাহ সমস্ত খায়ের আপনার হাতে, আর কোনো খারাপ জিনিস আপনার কাছ থেকে আসে না, এগুলো আমার আমলের কারণে আসে, এগুলোর জন্য আমি দায়ী হয়তো বা নিজে স্বীকার করে, আনা বিকা ওয়া ইলাইকা, আমি আপনাকে নিয়েই আছি, আপনি ছাড়া তো আমি থাকতে পারবো না, ওয়া ইলাইকা, আর আমি আপনার কাছেই যাই, যেতে চাই, আপনার সন্তুষ্টির পথে চলতে চাই।
تبارك وتعالى استغفرك واتوب اليك والشر ليس اليك কোন খারাপ জিনিসের জন্য আপনি দায়ী না আল্লাহ খারাপ জিনিসের জন্য আমি একমাত্র দায়ী সেটা আমি স্বীকার করি এইভাবে বান্দা অভিযোগ না করে নিজের কে আল্লাহর সঙ্গে সম্পর্কটাকে পজিটিভলি নেয় দুঃখ মুসিবত অসুস্থতা এগুলোকেও সে খুব ভেঙে পড়ে না একেবারে নার্ভাস হয়ে যায় না এগুলোকে সুস্থতা পাওয়ার জন্য তাওয়াক্কল করে চেষ্টা করতে থাকে অসুস্থতার আরেকটি ফায়দা ওলামায়ে কেরাম বলেছেন কোরআন এবং হাদিস থেকে নিয়ে যে অসুস্থতা মানুষকে কিছু কন্ট্রোল করে একটা আয়াতে আল্লাহ বলেছেন সূরা আল আলাকের ৬ এবং ৭ নম্বর আয়াতে কাল্লা ইন্নাল ইনসানা লা ইয়াতগা কখনো না মানুষ অনেক সময় খুব সীমা লঙ্ঘন করে অনেক শক্তিশালী মানুষ টাকা পয়সা অনেক আছে অনেক বড় ক্ষমতার অধিকারী আছে তার দেখা যায় কোনো মনে হয় যে সে তার তো দুনিয়াতে ঠেকানোর কেউ নাই আর আস্তাগনা সে মনে করে আল্লাহর কোনো দরকারও তার নাই তা তো সব হাতের কাছেই আছে তখন আল্লাহ তাকে এমন এক বিপদে ফেলে দেন এখন সে আল্লাহর কাছে এমনভাবে কান্নাকাটি শুরু করে দিল তাহলে কোনো কোনো সময় আমরা যখন বিছনায় শুয়ে থাকি তখন কিন্তু আমাদের মনে হয় যে সুবহান আল্লাহ আমি তো নিজেকে অনেক শক্তিশালী মনে করেছি এখন তো আমি হতাশ অসহায় শুয়ে আছি আর দিন আমার খেদমত করা লাগছে কোনো কোনো সময় আমাকে খাওয়াতে হচ্ছে একজন বাথরুমে যেতে পারি না ধরতে হচ্ছে একজন এরকম তাহলে মানুষ ওই সময় কাম ডাউন করে ও আল্লাহ আমি তো আমাকে খুব বীর মনে করেছি খুব শক্তিশালী মনে করেছি এখন তো আমি বুঝছি যে আল্লাহ আমি কখনোই নিজের পায়ে দাঁড়াতে পারবো না তোমার দয়ার উপরে আমি বেঁচে আছি আল্লাহ আমার কিচ্ছু নাই তাহলে মানুষ আল্লাহর কাছে ফকির হওয়ার শিক্ষা নেয় যখন মানুষ অসুস্থ হয়ে যায় তার তাকাব্বর কমে যায় তার শক্তির উপরে ভরসা কমে আসে দুই নম্বরে আসে যে মানুষ নিজেকে আত্মসমালোচনা করার সুযোগ পায় হায় রে আমি আমার কত ব্যস্ততা সারা দিন দোকানের মধ্যে বসে আছি আমি আমার অফিস আমার গাড়ি চালাই আমার কত কিছু করি এখন আমি বিছনায় শুয়ে আছি আল্লাহ আমি বুঝছি আল্লাহ আমার কোনো ক্ষমতা নাই নিজের হিসাব নেওয়ার সুযোগ হয় তাই না যে আমি এখন কোনো দোয়া দোয়া করতে পারছি না তাহলে এই দিক থেকে অসুস্থতার মধ্যে এই আরেকটি বেনিফিটও আছে তারপরে তিন নম্বর হচ্ছে এই অসুস্থতা হচ্ছে মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে পরীক্ষা অসুস্থতা এসে গেলে মনটা খুব খারাপ করে আল্লাহর বিরুদ্ধে অভিযোগ মনে মনে যে আল্লাহ আমাকে তুমি কেন দিলা এটা নাকি সে আল্লাহর উপরে তাওয়াক্কল করছে আল্লাহ তোমার ফয়সালাকে আমি কখনোই বলবো না যে তুমি খারাপ কোনো ফয়সালা করেছ আল্লাহ তোমার ফয়সালা আমি জানি তোমার রাইট আছে তবে আল্লাহ তুমি আমাকে দোয়া করার পারমিশন দিয়েছ চিকিৎসার পারমিশন দিয়েছ আল্লাহ আমি করে যাচ্ছি সে পরীক্ষায় পাশ করলো কষ্ট হচ্ছে সবর করে চিৎকার করে অনেকে মন খারাপ করে ফেলে মেজাজ খারাপ হয়ে যায় আশেপাশে যারা আছে তারা এত বিরক্ত হয়ে যায় ওনাকে কোনো রকম হ্যান্ডেল করা যাচ্ছে না এরকম অস্থিরতা হয়ে গেলে তাহলে মনে করতে ইমানি দুর্বলতা চলে এসছে আর শান্ত হয়ে থাকা অন্যদের এত খেদমত নেওয়ার চেষ্টা না করা সবাই খালি আমার খেদমত করো সারাদিন এখান থেকে নড়বো না এটা না করে বরঞ্চ আমি কিভাবে আমার আল্লাহর ফয়সালা তিনি করেছেন আমি চেষ্টা করে দেব না হলে তিনি আমাকে পরীক্ষা করবেন জীবনে পরীক্ষা হবেই কারো জীবনে এক তরফা সুখের যাবে না সুখ দুঃখ মিলেই জীবন আল্লাহ তাআলা সূরা মুলকে বলেছেন আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা এই মৃত্যু এবং জীবন দিয়ে তিনি পরীক্ষা করে দেখবেন যে তোমাদের কে সুন্দর আমল করে নিয়ে আসে তাহলে অসুস্থতায় সবর করা এটা একটা বিরাট ইবাদত আর ভালো অবস্থা শুকরিয়া আদায় করা সেটা আরেকটা ইবাদত তাহলে অসুস্থতাকে ইবাদত মনে করে নেওয়া এটা আল্লাহ তাআলা ফয়সালাকে মনে করে নেওয়া কষ্ট মধ্যে পড়ে গেলে ব্যথা হয়ে গেলে দূর করার জন্য ওষুধ ডাক্তার কবিরাজ হসপিটাল সব ঠিক আছে কিন্তু তারপরে দেখা যায় ওষুধ ডাক্তার বাটি খাওয়াই দিলেও কাজ হবে না হচ্ছে কষ্ট তখন অস্থিরতা অসহ্য মানে চিৎকার করা অধৈর্য হয়ে যাওয়া এগুলো না করে সবরের চেষ্টা করলে আল্লাহ তাআলা এটা অনেক ভালো দিবেন একটা হাদিসে তিনি বলেছেন আজাবান লি আমরিল মুমিন একজন মোমেনের বিষয়টা সত্যি বড় আশ্চর্য
আশ্চর্য হবার মতো বিষয় মুমিনদের প্রত্যেকটি বিষয়। তার যদি ভালো কিছু মানে তার সব কিছু তার জন্য ভালো, তার জীবনে যা কিছু ঘটে সবগুলোই ভালো, পাস করলেও ভালো ফেল করলেও ভালো, চাকরি পেলেও ভালো চাকরি হারাইলেও ভালো, কেমনে? সেটা হচ্ছে যদি ভালো পেয়ে যায় সব কিছু ঠিকমতো চলে তাহলে সে আল্লাহ শুকর আদায় করে, আলহামদুলিল্লাহ এত শুকর আদায় করে, ভালো তো পেলে পেলোই শুকর আদায় করে আল্লাহর কাছে আরও অনেক বড় পুরস্কার পেয়ে গেল। আর যখন আল্লাহ তাকে পরীক্ষা করলেন, একটা দুঃখ কষ্ট চলে আসলো, একটা জিনিস ফেল করে ফেললো, একটা জিনিস হারিয়ে ফেললো, লস হয়ে গেল, তখনও সে কী করে অস্থির হয়ে কাকে মারবে কাকে ধরবে কাকে দায়ী করবে মাথা খারাপ হয়ে যাচ্ছে, এরকম না করে সে সবর সাথে নেয়, আমার আল্লাহ এটা আমার কিসমতে রাখেন নাই, সবর সবর করে, ফাকানা খাইর আল্লাহ, তাহলে এটা তার জন্য অনেক খায়ের নিয়ে আসবে, অনেক খায়ের নিয়ে আসবে। এরপরে ফাইনাল যে পয়েন্ট আজকে সেটা হচ্ছে যে আল্লাহ তাআলা মানুষকে যত অসুস্থতা দেন কষ্ট দেন আর্থিক দৈন্যদশা দেন, নিজের চেষ্টা সত্ত্বেও উন্নত করা যাচ্ছে না, মাথা ধরে গেছে টায়ার্ড হয়ে গেছেন ক্লান্তি হয়েছেন অ্যাক্সিডেন্ট হয়েছে সব কিছু, প্রত্যেকটা কষ্টের বিনিময়ে আল্লাহ গুনাহ মাফ করে দিচ্ছেন। মা ইউসিবুল মুমিনা মিন ওয়াসাবিন ওয়ালা নাসাবিন, মুমিনের কোনো কষ্ট কোনো ক্লান্তি কোনো দুঃখ কোনো বেদনা ওয়ালা সাকাম কোনো অসুস্থতা ওয়ালা হজন কোনো দুশ্চিন্তা, হাত্তা আলহাম্মা ইহমুহু, একটা জিনিস নিয়ে বড় চিন্তার মধ্যে আছেন চিন্তাটা মাথা থেকে সরাতে পারছেন না, এটাও যদি হয় যে তাকে চিন্তা দূর করে ফেলেছে, এই কষ্ট চিন্তা মানসিক শারীরিক আর্থিক যে কোনো কিছু ঘটে, ইল্লা কাফারা কুফরা কাফারা বিহি মিন সাইয়্যাতিহি, এগুলা দ্বারা তার গুনার অনেক আল্লাহ মুছে দিচ্ছেন মুছে দিচ্ছেন মুছে দিচ্ছেন। আরেকটি হাদিসে এসেছে যে কোনো ব্যক্তি মা মিন মুসলিমিন ইউসিবহু আদান আদা শাওকাতিন ফামা ফাওকাহা ইল্লা কাফারাল্লাহু বিহা সাইয়্যাতিহি কামা তাহাত্তু শাজারা ওয়ারাকাহা, একজন মুমিন যদি তার জীবনে রাস্তায় হাঁটতে গিয়ে গাছের পড়ে থাকা একটা কাঁটা ছোট্ট একটা কাঁটা এমনি খালি গুতা লেগেছিল পায়ের আঙ্গুলের মধ্যেও একটু সামান্য পিনের মতো গুতা লাগলো, এটার দ্বারাও আল্লাহ তাআলা তার গুনাহ মাফ করে দেবেন সাইজ অনুযায়ী। আর এসে বড় কষ্ট লাগলে হাঁটতে গিয়ে একটা পাথরের মধ্যে আপনি লেগে পড়ে গেলেন তাই না, পাওটা মুচকে গেলো বা একটুখানি বসে গেলেন মানে পড়ে গেলেন হঠাৎ করে, এইভাবে যে অ্যাক্সিডেন্টগুলো হয় এগুলোর কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে এত সুন্দর পুরস্কার আপনার জন্য আছে যে গুনাহ মাফ হয়ে যাচ্ছে। কোনো কষ্ট মুমিনের মাথা ধরে গেছে, এই মাথা ধরা কষ্টের বিনিময়ে আল্লাহ অনেক গুনাহ মাফ করে দিবেন, সর্দি লেগেছে কাশি হচ্ছে প্রত্যেকটা জিনিসের কারণে গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই স্বাস্থ্যের বিষয়ে যে কথাগুলো শুনলাম এগুলোকে আমল করার তৌফিক দান করুন।